পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলার প্রতিবাদে দলের নয়াপল্টন কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করছিল বিএনপি এবং সেই বিক্ষোভ সমাবেশে পরবর্তীতে যখন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যের এক পর্যায়ে সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং একই সাথে তিনটি গাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সেখানে এখন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পারভেজ রেজা পারভেজ আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত আপনার কাছ থেকে জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কি অবস্থা বিএনপি নয়াপর্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হ্যাঁ শামীম কিছুক্ষণ আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন মোটামুটি শান্ত হয়েছে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে পিছনে এরই মধ্যে গাড়ি চলাচল শুরু হয়েছে অল্প বিস্তর গাড়ি এখানে চলছে এবং পাশাপাশি এখানে পুলিশ এবং র‍্যাবের টহলও চলছে এবং আপনাকে জানাতে চাই যে এর এরই মধ্যে এখানে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টি চলছে এবং পরিস্থিতিও সেই বৃষ্টির সাথে সাথে কিছুটা উত্তাপ যেটা ছিল ঘন্টাখানেক আগে সেই উত্তাপও কমে এসেছে এখন মূলত পুলিশ এই জায়গাটিতে টহল দিয়ে বেড়াচ্ছে এবং দলীয় কোনো নেতাকর্মী বা সাধারণত যেটা হয় যে দলীয় নেতাকর্মীদের অবস্থান থাকলে মূলত একটি যুদ্ধাঙ্গেহী অবস্থা তৈরি হয় সে ধরনের অবস্থা এই মুহূর্তে এখানে নেই পরিস্থিতি মোটামুটি শান্ত বলা চলে তবে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখনও দলীয় কার্যালয়ের ভিতরে রয়েছেন আপনি অথবা দলীয় কার্যালয়ের গেটটি দেখতে পাচ্ছেন যেটি ভিতর থেকে তালাবদ্ধ অবস্থায় আছে এবং তবে তার ভিতরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থান করছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যে তারা এই বিষয়ে একটি ব্রিফিং করবেন তাদের বক্তব্য দেবেন কারণ পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে তারা বলছেন যে যারা এখানে সমাবেশ করছিল অর্থাৎ আঠারো দলীয় জোটের যে এবং বিএনপির যে সমাবেশ এখানে চলছিল সেই সমাবেশে যারা এসেছিলেন তাদের পক্ষ থেকেই গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে বলে তারা দাবি করেছেন এবং সেই বিষয়ে নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে কোনো কিছু একটি বলা হবে বলে আমরা আশা করছি গণমাধ্যমের কর্মীরা এখানে সেই বক্তব্যের জন্যই মূলত এখন এখানে অবস্থান করছেন তবে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সংখ্যাও আগের মতোই আছে এবং তারা টহল দিয়ে যাচ্ছেন এবং গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করছেন দলের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেয়া হয় কি না তবে শামীম আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মূলত গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন দেওয়ার বিভিন্ন তথ্য এখান থেকে এখানে বসে পাচ্ছি আপনাকে কিছুক্ষণ আগে যেমনটি বলতে পারি যে শহীদুল্লাহলের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়েছে এরকম বিভিন্ন জায়গায় গাড়িতে ভাঙচুরের চেষ্টা চালানো হচ্ছে এই ধরনের একটি পরিস্থিতি পুরো শহর জুড়ে বিভিন্ন জায়গায় মূলত বিরাজ করছে গাড়িতে ঢিল ছোড়া হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন গলি থেকে বের হয়ে এবং তারপরে আবার তারা সরে পড়ছেন এই ধরনের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে